একটা অবস্থান বিক্ষোভ এসএসকেএম স্কুল অফ নার্সিং এর সামনে বিক্ষোভ টেকনোলজিস্টদের এসএসকেএম স্কুল অফ নার্সিং এর সামনে টেকনোলজিস্টরা তারা বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করছে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য তারা এই অবস্থান চালিয়ে যাবে তাদের তরফে এমনটাই জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এসএসকেএম স্কুল অফ নার্সিং এর সামনে টেকনোলজিস্টরা তারা বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করছে তারা দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান চলবে এসএসকেএম স্কুল অফ নার্সিং এর সামনে বিক্ষোভ এসএসকেএম টেকনোলজিস্টদের অবস্থান বিক্ষোভ এসএসকেএম স্কুল অফ নার্সিং এর সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এসএসকেএম এ তারা নার্সরা এবং গোটা রাজ্যের যে নার্সরা রয়েছেন তারা কিন্তু ধর্মঘটে নেমেছিলেন তাদের অনেকগুলো দাবি ছিল দাবি পূরণ না হলে তারা তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন তারাও বলেছিলেন যদিও তারপরে খানিকটা রফা হয়েছিল অর্থাৎ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন তারা চন্দ্রমা ভট্টাচার্যের সঙ্গে কথা বলার পরে কিন্তু এবার দেখা যাচ্ছে এসএসকেএম স্কুল অফ নার্সিং এর সামনে টেকনোলজিস্টরা বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করছেন দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান চলবে এমনটাই তাদের তরফে জানানো হয়েছে সচিন আমাদের প্রতিনিধি এসএসকেএম এর সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন সচিন ঠিক কি কি দাবি রয়েছে দেখো এই মেডিকেল টেকনোলজিস্টরা তাদের একাধিক দাবি নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন দপ্তরে তারা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে একাধিক দপ্তরে তাদের বিভিন্ন সময় তারা দাবিগুলি নিয়ে তারা দরবার করেছেন বিভিন্ন দপ্তরে কিন্তু তাদের দাবি এখনও পর্যন্ত কিন্তু সেভাবে কোনোরকমভাবে কোনো দপ্তর থেকেই কিন্তু সেই সঠিক যে বা সদর্থক কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি ফলত সেই কারণেই এই অবস্থান বিক্ষোভ এবং তারা বলছেন তাদের যে এই যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলোকে যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ থেকে তাদের যে তারা যে অবস্থান বিক্ষোভ সরাবেন তেমনটা কিন্তু তারা বলছেন না ও তো খুব স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তারা যারা স্বাস্থ্যভবন সূত্র মারফত খবর তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠক করেছেন তারা কথা বলেছেন গোটা বিষয়টি নিয়ে ঠিক কীভাবে গোটা বিষয়টিকে সামাল দেওয়া যায় বা কীভাবে কথা বলা যেতে পারে তাদের দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্যভবন তারা বৈঠক করেছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা অতি দ্রুত গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কিন্তু তাদের যে নির্দিষ্ট যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু এই মেডিকেল টেকনোলজিতে জানিয়ে দেওয়া হবে শ্রাবণী অনেক ধন্যবাদ সচিন তোমাকে সচিন রক্ষিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এসএসকেএম এর সামনে থেকে ছিলেন